এবারের সংগ্রাম প্যারিসের কান উৎসবের মার্শেদু ফিল্ম থেকে প্রকাশ পেয়েছে মুজিব দ্য মেকিং অফ আ ন্যাশন সিনেমা ট্রেলার। এরপর থেকেই শুরু হয় নানা সমালোচনা। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আরিফিন শুভ। একটা জিনিস আমি অফিশিয়ালি সবাইকে জানাতে চাই, এই প্রথম কথা যে আমাদের কানে আসবার পুরো বিষয়টা এক্স্যাক্টলি 13-14 দিনের ডিসিশনে হয়েছে। লাস্ট মোমেন্টে আমরা জানতে পেরেছি যে আমরা অ্যাটেন্ড করতে পারবো, এবং 16 তারিখে আমাদের টিম ফ্রেঞ্চ অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে 17 তারিখ বিকেল 3:30টার সময় পাসপোর্ট পেয়েছি। আপনারা বুঝতে পারছেন যে 17 তারিখ রাতে আমি ফ্লাই করেছি, তার মানে গোটা জিনিসটাই লাস্ট মোমেন্ট ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ট্রেইলারটি স্পেসিফিকলি কানের জন্যে দর্শক এবং আমার যারা ফ্যান বা ক্রিটিক্স সবার উদ্দেশ্যেই বলবো, ছবি রিলিজের টেন্টেটিভ ডেট সেপ্টেম্বর, আমরা কেন এখন অফিশিয়াল ট্রেলার লঞ্চ করব। তিনি আরো বলেন, কানের ট্রেলারটি মাত্র 13 দিনে তৈরি করা হয়েছে, ভিজুয়াল ইফেক্টসের কাজ এখনো বাকি, আমরা কয়েকদিনের মধ্যে অফিশিয়াল ট্রেলার প্রকাশ করব। যেহেতু আমাদেরকে কানে অ্যাটেন্ড করাটা একটা প্রেস্টিজ, আন্তর্জাতিক মাধ্যমকে অ্যাট্রাক্ট করবার জন্য, যে 71-এ বা 52-তে যেই জেনোসাইড হয়েছিল বা যা হয়েছিল সেই বিষয়টার প্রতি আকৃষ্ট করবার জন্যে এবং মুজিবের প্রতি আকৃষ্ট করবার জন্য আমাদের একটা কন্টেন্ট নিয়ে আসার ছিল, সে কারণে ওটা বানানো হয়েছে। আমরা ইনশাআল্লাহ অফিশিয়াল ট্রেইলার যেটা, সেটা ছবি রিলিজের আশা করছি মাসখানেক আগে সবার সামনে নিয়ে আসবো, এবং আশা করছি যে তারপরেও একটা কথা বলবো যে ট্রেইলার ইজ ট্রেইলার, পুরো ছবিটা দেখে তারপরে যা বলবার বলবেন, মাথা পেতে নেবেন। এদিকে মুজিবের ট্রেলার নিয়ে সমালোচনা হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন এর পরিচালক শ্যাম বেনেগাল। নির্মাতা শ্যাম বেনেগাল বলেন, 90 সেকেন্ডের একটি ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করতে পারেন না কেউ, আপনি শুধু ট্রেলার নিয়ে মন্তব্য করতে পারেন। মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। জয় বাংলা।